আমাদের এই বিশেষ নিবেদন স্টোরি সাসপেন্স আজ আপনাদের জন্য সুরজিৎ দাসের লেখা গল্প মায়াজাল ঝড় বৃষ্টির রাত। গল্পের সূত্রধার আমি অর্পণ। শুরু করতে চলেছি আজকের গল্প মায়াজাল ঝড় বৃষ্টির রাত। কিছুদিন আগের ঘটনা। আমি ও আমার বন্ধু রাজেশ সিনেমা দেখতে যাব বলে ঘর দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। সকাল থেকেই মেঘ ও ঝিরঝিরি বৃষ্টি। তবে বেলা 10টা নাগাদ আকাশের ওয়েদারটা সম্পূর্ণ পাল্টে গেল। আস্তে আস্তে রোদ উঠল ও সময়ের সাথে রোদের টেম্পারেচারটাও বাড়তে থাকলো। বুঝতে পারিনি বিকেলবেলার দিকে মারাত্মক ঝড় বৃষ্টি হবে। ঘর থেকে বেরোনোর আগে বাবা মা দুজনেই বাড়ি বাইরে বেরোতে বারণ করেছিল, কিন্তু আমি বাবা মার কথায় কোনো গুরুত্ব দিইনি। আর সেটাই আমার সব থেকে বড় একটা ভুল ছিল। সাইকেলটা নিয়ে ঘর দিয়ে বেরিয়েছি, মিনিট দশেক হবে, হঠাৎ করে ঝড়টা শুরু হলো। সেই ঝড় অল্প সময়ের মধ্যেই মারাত্মক আকার ধারণ করল। চোখের সামনে দেখতে পাচ্ছি মোটামোটা আম গাছের ডাল ভেঙে পড়ছে। আমি ও রাজেশ কোনো উপায় না পেয়ে একটা ছোট্ট মুদিখানার দোকানের চালার নিচে আশ্রয় নিলাম আর মনে মনে ঈশ্বরকে স্মরণ করতে লাগলাম। নিজেরাও জানি না এখানে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারব। ঝড় তো হচ্ছে, তার সাথে বিকটভাবে বাজ পড়ছে, এদিকে কারেন্টটাও নেই, গোটা এলাকাটা পুরো অন্ধকারে পরিণত হয়েছে। আর এদিকে দেখতে দেখতে বৃষ্টিটাও আরও জোরে নেমে গেল। জ্বালার উপর থেকে সেই বৃষ্টির জল টকটক করে আমাদের গায়ে এসে পড়ছে। এবার আর নিজেদের সেফ করার মতো কোনো উপায় নেই। আসলে পরিস্থিতিটা এমনই হয়ে গেছিল যে এখানে দাঁড়িয়ে থাকলেও বুঝতে হবে, আর বৃষ্টি না কমলে বাড়ি ফিরতে পারবো না। হাতে আর কোনো উপায় নেই, তাই দোকানের চালার নিচে আরও এক দেড় ঘন্টা কাটিয়ে দিলাম। অনেকক্ষণ পর বৃষ্টি পড়া বন্ধ হলো, একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বড় বিপদে হাত দিয়ে বেঁচেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে গোটা রাস্তায় হাঁটু অব্দি জলে থই থই করছে। আর কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। জানি না কপালে কি দুঃখ আছে। একথা ভাবতে ভাবতে সাইকেলটা নিয়ে মেন রাস্তার দিকে উঠব, আর সেই সময় একটি অল্প বয়সী ছেলে আমার পেছন দিয়ে ডাক দিল, দাদা ও দাদা ওই রাস্তাতে যেও না। ছেলেটির কথা শুনে রাজেশ বলে উঠল, কেন রে, ওই রাস্তায় আবার হঠাৎ করে কি হলো? তাছাড়া তুই এত রাতে এখানে কি করছিস? ছেলেটি রাজেশের কথা শুনে বলল, রাস্তার উপরে অনেক বড় বড় গাছের ডাল ভেঙে পড়ে আছে, এই রাস্তাতে গেলে তোমাদের বিপদ হতে পারে, তাই বারণ করছিলাম আর কি। তোমরা আমার কথা না শুনলে আমার কিছু করার নেই। ছেলেটির কথা শুনে ভাবলাম ঝড় বৃষ্টি তো থেমে গেছে, বিপদ হবে কেন? তাই আর কোনোদিকে না তাকিয়ে সাইকেলটা নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির খুব কাছাকাছি এসে চৌরাস্তার মোড়ে দেখতে পেলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সেখানে আমিও রাজেশ একটু কাছে গিয়ে দেখলাম রাস্তার উপরে মোটা মোটা আম গাছের ডাল ভেঙে পড়ে আছে। অনেকেই বলাবলি করছে কিছুক্ষণ আগে একটি অল্প বয়সী ছেলে গাছের ডাল চাওয়া পড়ে মারা গেছে। তবে অন্ধকারে সেভাবে কিছু বোঝা যাচ্ছে না। মিনিট দশের পর পুলিশ এসে ডেড বডিটা গাড়ির উপরে তুলতেই যা দেখলাম তা পুরোপুরি আশ্চর্য ঘটনা। আরে, এ তো সেই ছেলেটা যে কিছুক্ষণ আগে আমাদের এই রাস্তা দিয়ে যেতে বারণ করছিল। রাজেশ এই দৃশ্য দেখে অবাক হয়ে বলে উঠল, ভাই তার মানে ছেলেটির আত্মা রাস্তাঘাটে ছটপট করছে, ওর সাথে যা ঘটেছে তা যেন আর কারোর সাথে না ঘটে, তার জন্যই ও আমাদের সাবধান করতে এসেছিল। রাজেশ কথাটা ঠিক বলেছে, তবে ঝড় বৃষ্টির রাতে ঘর দিয়ে বেরিয়ে আমরা ভুল করেছি দুজনে, তাই এই ঘটনা থেকে শিক্ষা পেলাম এরকম পরিস্থিতিতে
আর কখনো ঘরের বাইরে বেরোবো না।